ফোর জুন দু হাজার আঠারোতে মাকে ভর্তি করি সামান্য কাশি ছিল এবং একটু হাই প্রেশার ছিল সে ওখানে হাসপাতালে ভর্তি করি এবং ওখানে অ্যাডমিট করে নেওয়া হয় তারপর ওখানে আইসিউতে ভর্তি হয়ে যান মা এবং ডক্টররা ওখানে ট্রিটমেন্ট করেন এবং ওষুধ এবং প্যাথোলজিক্যাল টেস্ট সবই করা হয় এবং দশ তারিখে মাকে ডিসচার্জ করা হয় আমি বিল দিয়েছি ট্রিটমেন্টের উপরে ডক্টরের যা করেছেন সেটাকেই আমি মান্য দিয়ে আমি মাকে বাড়িতে নিয়ে এসেছি এবং পরবর্তী সময় আমি ডক্টরের ওখানকার যে সুপার ছিলেন সুপারের কাছে একটা চিঠি করি বা মেলে যে আমাকে মেডিকেল ট্রিটমেন্ট সিটটা দেওয়া হোক এটা আমাদের রাইট আমরা চাইতে পারি সেখানে আমি চেয়েছিলাম দিয়েছেন এবং আমি পরবর্তী সময় কুড়ি পাতার একটা পেজের সেটাকে আমি দেখতে থাকি আমি দেখতে দেখতে সেখানে প্রচুর রকমের ভুল আমি আমার নলেজে আছে এবং দেখি আমি সুপারকে আমি লিখি যে এটাকে একটা রিভিউ করা হোক তখন সুপার লিখলেন বললেন যে না এগুলো সব ঠিকই আছে বিলও ঠিক আছে ট্রিটমেন্টও ঠিক আছে সবই ঠিক আছে পরবর্তী সময়ে আরও ইনভেস্টিগেশন করতে করতে যাই এবং তত ভুল আমি দেখতে পাই এবং একের পর এক আমি চিঠি করি প্রথমে তারা স্বীকার করে না যে ভুল হয়েছে দেখুন আমার আমি শুনেছি যে এইসব এখনকার যে হসপিটালগুলো রয়েছে প্রাইভেট হসপিটাল তাদের কিছু কিছু বিলিংয়ের প্রবলেম হয় এসব সেই সব দেখেই আমি একটা স্টাডি করতে বললাম আমি এটা সেলফ ইন্টারেস্টেই আমি করেছি কোনো রকম কারো হেল্প নিইনি আমি এটাকে করেছি করে আমার মনে হয়েছিল যে হঠাৎ আমার মনে একটা প্রশ্ন এলো যে দেখিনি একবার এটাকে স্টাডি করে কি পাওয়া যায় এটা থেকে স্টাডি করে দেখলাম সত্যিই এখানে নানান রকমের গণ্ডগোলের ভেতরে রয়েছে এবং গণ্ডগোলের ধরা পড়েছে এবং সেখানে যোগ সেখানে বিলিংয়ে যেরকম আমার কাছ থেকে হসপিটাল একটা ওষুধের দাম পাবে আমি তিন তিনশো তেরো টাকা সেটা হসপিটাল স্বীকার করেছে যে হ্যাঁ এটা ভুল হয়ে গেছে এবং সেই টাকাটা আমি তাদেরকে আমি দিয়ে দিয়েছি এটা আমার একটা দায়িত্বের মধ্যেই পড়ে যে এখন আমি ইনভেস্টিগেশান করছি আমার ভুলটাও হয়েছে যেটা আমার দিয়ে দেওয়া উচিত আমি সেটা দিয়েছি কিন্তু সেই চেকটা তারা অ্যাকাউন্ট চেক সেটা নিতে পারেনি তারা ভাঙাতেই সাহস পায়নি সেটা হোল্ড করে রেখে দিয়েছিল এবং পরবর্তী সময়ে দেখেছি সেখানে ঘুমের ওষুধ উইদাউট প্রেসক্রিপশানে বিল হয়েছে এবং মাকে খাওয়ানো হয়েছে ঘুমের ওষুধ নানান রকম ওষুধ দেওয়া হয়েছে নানান রকম নন না না কোনো কিছুই বলছি তো পারমিশন নেওয়া হয়নি এবং প্রেসক্রিপশানে কোথাও লেখা নেই যে ঘুমের ওষুধ প্রেসক্রাইব করা রয়েছে কিন্তু বিলে লেখা রয়েছে ঘুমের ওষুধ বিল হয়েছে চুয়া সেটাও তারা স্বীকার করেছে এটা আমরা দিয়ে দিচ্ছি পয়সাটা আপনাকে ফেরত দিয়ে দিচ্ছি আপনার মাকে যখন ডিসচার্জ করেছিল তখন ডিসচার্জের পর তো একটা গাইডলাইন দেয় যে এইভাবে এই ওষুধ খাওয়াবে এইভাবে চলতে হবে সেরকম কিছু দিয়েছিল হ্যাঁ সেগুলো দিয়ে দিয়েছিলেন যে আপনি সেটা ফলো করেছেন হ্যাঁ সেগুলো ফলো করেছিলাম সেই মতন ফলো করে আমাকে বলেছিলেন যে আপনি পনেরো পাঁচ দিন পরে একটা সোডিয়াম পটাশিয়ামের টেস্ট করবেন আমি সেই মতো করেছি হসপিটাল ডিসচার্জের সময় যে সোডিয়াম পটাশিয়াম ছিল তার থেকে বেশি হয়েছিল পনেরো দিন বাদে যখন আমি করিয়েছিলাম তার থেকে আরও বেশি হয়েছিল এবং ডক্টরকে আমি গিয়ে দেখিয়েছিলাম এই এই ফলো আপের ফলো আমি করিয়েছিলাম এবং ফলো করতে যে আমার একটা ওখানে টেস্ট রিপোর্ট ডিউ ছিল সেটা আমি কালেক্ট করতে গেছিলাম ইউরিনে কতটা সোডিয়াম রয়েছে সেই রিপোর্টে ডিউ ছিল ডিসচার্জের সময় দেওয়া হয়নি এবং ডক্টররা সেটা দেখেছিলেন কিনা আমার জানি না আমি সেই রিপোর্টটা যখন আনতে যাই ওখান থেকে ওদের ওপি ওপিডি থেকে নিয়ে এসেছি তখন দেখছি যে সেটা লাল প্যাথ থেকে তৈরি হয়েছে লাল প্যাথ থেকে টেস্ট হয়েছে এবং সোডিয়াম এবং পটাশিয়ামের এবং সেই টেস্টের রিপোর্টটা আমি পাই তাতে যখন হয়েছিল তখন সোডিয়াম পটাশিয়াম কমই ছিল যা রেঞ্জ থাকে সেই রেঞ্জের থেকে নিচের রেঞ্জের বিলো রেঞ্জের ছিল সোডিয়াম এবং আমি সেটা নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম তার প্রশ্ন আমি সঠিক জবাব পাইনি উত্তরও পাইনি ফোর জুন দু হাজার মাকে ভর্তি করি সামান্য কাশি ছিল আমি একটু হাই প্রেশার ছিল সে ওখানে হাসপাতালে ভর্তি করে এবং ওখানে অ্যাডমিট করে নেওয়া হয় তারপর ওখানে আইসিউতে ভর্তি হয়ে যান মা এবং ডক্টররা ওখানে ট্রিটমেন্ট করেন এবং ওষুধ এবং প্যাথোলজিক্যাল টেস্ট সবই করা হয় এবং দশ তারিখে মাকে ডিসচার্জ করা হয় তো দেখে যেভাবে বলেছেন আমি কোনো রকম আমার কোনো ইয়ে নেই বন্ড দিয়েও আনিনি ছেড়ে দিন একথাও বলিনি আর ট্রিটমেন্টতে কোনো কাটেল করুন সেটাও আমি বলিনি এক লক্ষ দু হাজার সাতশো আমায় দেখে বলতো এক লক্ষ দু হাজার সামথিং এরকম হয়েছিল আমার কাছে সব পেপারস রয়েছে আমি তারপর আমি হসপিটালকে জানাই হসপিটাল আমাকে বারে বারে করেই বা আমাকে টাকা দিয়ে অফার করার চেষ্টা করেছে আমার সাথে ভার্বালি আমাকে ফোনেও পরে বলেছেন যে আপনাকে এবং পরবর্তী সময় আমাকে দু হাজার টাকা একটা চিঠি দিয়ে একটা ড্রাফ দিয়ে পাঠিয়েছিল আমাকে যে এটাকে আর আমার চেকটা ওর সাথে পাঠিয়ে দেয় তো আমাকে সেটা আমি সেটাগুলোকে গ্রহণ করি নি তাদেরকে আমি তার রিপ্লাইও দিয়ে দিয়েছিলাম যে কেননা আমি কোনো টাকার ডিমান্ড এখানে করিনি এবং আমার চেকটা কেন রিটার্ন করে দিয়েছে আমার কাছে যে পয়সা পায় সেটা তারা অ্যাকসেপ্ট করলো কেন তারও কোনো উত্তর পায়নি এবং পরবর্তী সময় আমি ওটাকে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল স্টকূত্রেছি ওভার ফোনে আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমরা আপনার সাথে কথা আপনি আসুন আমাদের সাথে আমরা অলওয়েজ আপনাকে জন্য প্রস্তুত আছি কথা বলবার জন্য এখন কী অফার করবে বা কী করবে সেটা তো আমি বলতে পারবো না কথা বলার জন্য আমাকে বারো করে ফার্স্ট সেকেন্ড হিয়ারিংয়ে আমাকে একটা মার্কেট স্টাডি করে আনতে বলেছিলেন জাজ এবং আমি সেই মতনই আমি মার্কেট স্টাডি করে কম্পেয়ার স্টাডি করি করে আমি সেটাকে উনিশে উনিশে জুন সেটা ছিল সেকেন্ড হিয়ারিং সল্ট লেকে আমি সেখানে যাই এবং সেকের দিন হসপিটাল থেকে দুজন তিনজন গেছিলেন আগের দিনে যারা ট্রিটিং ডক্টর ছিলেন তারা কেউই যায়নি যাই হোক সেখানে বিচারে উনি দেখেছেন জাজ দেখে মার্কেট স্টাডি করার রিপোর্টও দেখেছেন এবং আমি সেই রিপোর্ট ওনাদেরকে দিয়েছি হসপিটালকেও কপি নিয়ে নিয়েছে এবং এখন সেখান থেকে জাজের একটা সিদ্ধান্তে এসছেন যে ওদেরকে একটা মানিটারি রিফান্ড করতে বলেছেন টেন থাউজেন্ড একটা রিফান্ড দিতে বলেছে এবং সেটা আমি তো বলতে পারবো না এটা পানিশমেন্ট করে না কি এটা তবে অথরিটি বলেছে যে তাদেরকে একটা কষান করেছেন যে ভবিষ্যতে যাতে এরকম না হয় এবং আমি আগামী দিনে যাতে মেডিকেল কাউন্সিলে যেতে পারি সঠিক চিকিৎসাটা হয়েছিল কি না চিকিৎসার এত প্রয়োজন ছিল কিনা না ওষুধ এত দরকার ছিল কিনা না রাত্রে দুটোর সময় রক্ত নিয়ে সেই রক্তকে নিজের ইনহাউসে সকাল নটার সময় পাঠানোর প্রয়োজন ছিল কিনা সোডিয়াম পটাশিয়াম লো লেভেলে ছাড়ারটা ঠিক ছিল কি না এবং বাইরের নিজেদের ল্যাব থাকতে বাইরের ল্যাব থেকে লাল ল্যাব থেকে রিপোর্ট বানিয়ে এনে সেই রিপোর্ট ডিসচার্জের পরে পেশেন্টকে দে পার্টিকে দেওয়া এবং একটা ব্লাড কালচার সেই রিপোর্টটা আমি পনেরো দিন বাদে পেয়েছিলাম আর এই ভেরি রিসেন্ট আমি এটা কাউন্সিলকে কমিশনকে জানিয়েছিলাম যে আমার একটা রিপোর্ট উনিশশো টাকার একটা রিপোর্ট ব্লাড কালচার রিপোর্ট তাদের ইন হাউসে তৈরি হয়েছে এবং মা ডিসচার্জের পনেরো দিন সাত দিন তার সময় লাগে দশ তারিখে হয়েছিল সতেরো তারিখে সেই রিপোর্টের পাওয়ার কথা ছিল এবং আমি সেটা তারা হোল্ড করে রেখে দিয়েছিল এবং সেই রিপোর্টটার মার্কেট প্রাইস ছিল হচ্ছে আপনার ছশো সাড়ে ছশো টাকার মধ্যে এরা নিয়েছে উনিশশো টাকা এবং সেই রিপোর্টটা এই জাজমেন্ট হওয়ার পরে ভার্বাল অর্ডার দেয় যে ইমিডিয়েটলি এই রিপোর্ট কেন হোল্ড করে রেখে দিয়েছেন এই রিপোর্ট পাঠান সেই রিপোর্ট এই আমার কাছে এই বাইশ তারিখে আমার কাছে সেই রিপোর্ট এসছে সত্যি কি রিপোর্টটার প্রয়োজন ছিল নাকি টাকাটার প্রয়োজন ছিল এটাই আমার কাছে প্রশ্ন আর ডিসচার্জের সময় কেন সেই রিপোর্টটা ব্লাড কালচারের রিপোর্টটা লেখা ছিল না ইউরিনের গ্রোথ আটচল্লিশ ঘন্টার জায়গায় সাঁইত্রিশ ঘন্টা কেন হয়েছিল সবই জবাব আমি চেয়েছিলাম এবং সবই প্রশ্ন তুলেছিলাম আমার এই রিপোর্টে আমি চাই আমি মিডিয়া থ্রু চলছে এই চিকিৎসার নাম করে যে সব দুর্নীতি চলছে সব ক্ষেত্রেই যে চিকিৎসা ভালো হচ্ছে না সেটা বলবো না প্রচুর ক্ষেত্রে ভালো হয়ে আসছে হয়তো পেশেন্ট পার্টি তখন ভাবে যে ভুলে যায় যে কি হলো আমার বিলের পিছনে তাকায় না একটু তাকাবেন একটু যোগ বিয়োগগুলো করবেন কি ওষুধ কি হচ্ছে কি দিচ্ছে সেগুলো একটু দয়া করে দেখবেন আমি মিডিয়ার কাছে অনুরোধ করছি আপনাদেরকে এটা প্রচার করবেন আপনাদের মাধ্যমেই চলুক এইটা প্রচারটা এই চিকিৎসার নামে যে চলছে এগুলোকে বন্ধ হোক এটাই আমি বলছি এবং যারা এই দুর্নীতির সাথে যুক্ত ছাড়ছে তাদের শাস্তি হোক এটাই আমি চাইছি ভালোই আছে। আমি ডক্টর আরিব পাঠক আমি নারায়ণা হসপিটালের ডাইরেক্টর ভাস্করবাবুর বিষয়টা আপনারা জিজ্ঞেস করছেন ভাস্করবাবুর কিছু ইস্যুস ছিল উনি আমাদেরকে মেল করেছিলেন মেলের উত্তর যে কটা মেল এসছে আমরা সব সব কটারই উত্তর দিয়েছিলাম আর ওনার সাথে সম্পর্ক করার চেষ্টা করেছিলাম যেটা সম্ভব হয়নি উনি হয়তো চাইছিলেন না পরে উনি কমিশনে একটা কমপ্লেন করেছিলেন কমিশন থেকে আমাদের এই কেস সংক্রান্ত সব ডকুমেন্ট চেয়ে পাঠানো হয়েছিল আমরা সব কটা পাঠিয়েছিলাম পাঠানোর পরে দুটো হিয়ারিংও হয়েছে দুটো হিয়ারিংয়ে উনি ওনার বক্তব্য রেখেছেন আমরা আমার পক্ষটা বলেছি তারপরে জজ সাহেব যেভাবে যা ওয়ার্ডিক্ট ছিল আমরা সেই ওয়ার্ডিক্ট অনুযায়ী ওনার নির্দেশটা পালন করেছি কমিশন আমাদের প্রথম কথা তো কমিশন বলেছিলেন যে আপনাদের কোনো চিকিৎসা সংক্রান্ত এটা কমপ্লেন্ট কে বলেছিলেন ওনারা যে যদি চিকিৎসা সংক্রান্ত আপনার আপনাদের কোনো অভিযোগ থাকে বা কিছু থাকে তাহলে কমপ্লেনেন্টকে বলা হয়েছিল যে আপনি অ্যাপ্রোপ্রিয়েট ফরমে যান আর তারপরে বিলিং সংক্রান্ত ওনার যা অভিযোগ ছিল উনি সবই দেখেছিলেন আমরাও আমাদের দিক থেকে পুরো ওনার বিলের কপি পুরো চিকিৎসার যা ছিল সব দিয়েছিলাম দিয়ে ওটা দেখার পরে বিচার করার পরে জজ সাহেব যা উচিত মনে করলেন যেটা ওনার রিজডামে কারেক্ট ছিল উনি সেটা ওয়ার্ডিকটে আমাদেরকে সবাইকে অফিসিয়ালি আমাদেরকে দপ্তর থেকে জানানো হয়েছে আর আমরা আমাদের দিক থেকে হাসপাতালের দিক থেকে সেটা কমপ্লায়েন্স করেছি উনি যেটা অভিযোগ করছিলেন যে এই হাসপাতালে যে টেস্টগুলো হয় না সেগুলো বাইরের কোনো একটা সেন্টার থেকে টেস্ট করিয়ে এনে আপনারা আপনাদের হাসপাতালের ব্যাডে অ্যামাউন্ট বাড়িয়ে দিয়ে সেটা মানে পেশেন্ট পার্টি হাতে দিয়ে দেন এটার সাথে আমরা একমত নই এটা আমরা রিফিউট করি বাইরের টেস্টগুলো আমরা আমাদের প্যাডে ছেপে দিই না আর উনি তো কমিশনের কাছে গিয়েছিলেন ওখানে নিশ্চয়ই উনি এই প্রশ্নটা তুলেছিলেন কমিশনের যদি মনে হতো যে এটা সত্যি তাহলে উনি আমাদের এই জিনিসটা একটা বলতেন কিন্তু আমরা এটাই হাসপাতালে করি না আর এই অভিযোগের উত্তর দেওয়াটা উনি প্রপার ফোরামে গিয়েছিলেন প্রপার ফোরামে গিয়ে ওনার এগুলো বলা উচিত ছিল আবার উনি বলেছেন নতুন করে এইটা পরে তোলার কোনো আমি মানে উচিত বলে মনে করি না আমরা তো ওনাকে এমনিতেই ওষুধের ডিসকাউন্ট ডায়াগনস্টিক্সের ডিসকাউন্ট আমরা তো করেছি আমাদেরকে কমিশন বলেছেন যে ফার্দার ডিসকাউন্ট একটা ওনাকে দিন আমরা সেটা মেনেছি আমরা করেছি কমিশন বলেছেন আমাদেরকে করতে আমরা সেটা স্বীকার করে ওনার অনারে কমিশনের অনারে আমরা সেই জিনিসটা করেছি কিন্তু কোথাও অর্ডারে পেনাল্টি বা ফাইন এই কথার উল্লেখ নেই আমরা তো আমাদের পক্ষ রাখার পরে কমিশন যেটা উচিত মনে করেছেন যে ওনারা অলরেডি ডিসকাউন্ট করেছেন একটা ফার্দার ডিসকাউন্ট ওনাকে আরো করে দিন আপনাদের কি মনে হচ্ছে যে কমিশনের ওই যে ডিসকাউন্টটা করেছেন আপনার কথাতে সে কমিশনরা ঠিক ডিসিশন নিয়ে করেছে মানে কমিশনের যে যে ডিসকাউন্টটা ওনার ক্ষেত্রে করেছে যে আরো 10000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট বাড়িয়ে দিতে কমিশন সেটা ঠিক করেছে আপনাদের মনে হচ্ছে এখন

ঠিক ঠিক করেন অধিকার কমিশনের আছে কমিশন যেটা ঠিক করেছেন আমরা সেটাকে আর কনটেস্ট না করে ইন অনার অফ দি কমিশন আমরা সেটা শিকার করেছি কমিশনের লজিকটা তো আমার পক্ষে বা আমাদের পক্ষে আপনাকে বলাটা সম্ভব না আর একটা বক্তব্য হচ্ছে যে আপনি যেমনটাকে বলা হচ্ছে উনি মাঠে দেখে যাওয়ার পরে একান্তই ভুল যে আপনার মায়ের শেরিক প্লাল অ্যাটাক হয়েছে তো শেরিক প্লাল অ্যাটাক হয়ে যাওয়ার রুগী ওনার বক্তব্য নেই বাবুর বক্তব্য নেই যে শেরপ্রালার কোনো সাইড পড়ে যাওয়ার কথা সেই মানুষ যে বেরিয়ে চলে যাচ্ছে যখন উনি নিয়ে যাচ্ছেন তখন তো ঠিকভাবে নিয়ে গেলেন সেটা কি করে সম্ভব এইগুলো এইগুলো ডাক্তারি ব্যাপার ব্যাপারটা বুঝতে পারছেন এইগুলো ডাক্তারি ব্যাপার আমাদের এই নিয়ে বাবুর কথায় কোনো তর্ক বিতর্ক করার আমি এটা উচিত মনে করি না এটা ওনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট ফরম আছে ওখানে অ্যাপ্রোচ করে উনি সেই জিনিসটার উত্তর পেতে পারেন উনি তো ওনার সাথে পুরো ডাইরেক্ট কন্ট্যাক্টে থ্রু মেল ছিলেন ওনার প্রশ্নের সব উত্তর ডক্টর কৌশিক চাকি আমাদের ডাক্তারবাবুদের সাথে বসে ওনার ফাইল চেক করে সব কিছু করে দিয়েছে তাতে কি আপনারা মানে সন্তুষ্ট ছিলেন আমরা একমত আমরা কর্তৃপক্ষর দিক থেকে কৌশিকবাবু যেটা বলেছেন সেটা তো উনি তো পুরো চেক করেই বলেছেন ডাক্তারবাবুদের সাথে বসে এটা আমরা কমিশনেও বলেছি কৌশিকবাবু তো এখন অন্য ইউনিটে আছেন এই ইউনিটে নেই